এই বয়সে আবারও কাকে বিয়ে করছেন কারিশমা কাপুর? তো চলুন দেখে নিন বিস্তারিত। সাবস্ক্রাইব টিউবলাইট বাংলা এবং ক্লিক করুন বেল আইকনটি নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। নব্বই দশকের হিন্দি সিনেমায় তিনি ছিলেন হিট নায়িকা। গ্ল্যামার অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন বহু সিনেমায়। তিনি কাপুর বাড়ির মেয়ে কারিশমা কাপুর। কখনো শাহরুখ খান, কখনো আমির খান, কখনো অজয় দেবগনের বিপরীতে বাজিমাত করেছেন এই নায়িকা। হঠাৎ করেই একটা সময় চলচ্চিত্র থেকে দূরে সরে যান, মন দেন স্বামী সংসারে। সঞ্জয় কাপুরকে 2003 সালে বিয়ে করেন কারিশমা, কিন্তু দুই ছেলে মেয়ে নিয়ে 2010 সালে সংসার ছেড়ে বেরিয়ে আসেন এই নায়িকা। কারণ সঞ্জয় তাকে পুরো পরিবারের সামনে অপমান করেছিলেন, খোঁচা দিয়েছিলেন কারিশমার পুরনো প্রেম অভিষেক বচ্চনকে নিয়ে। সঞ্জয় নাকি বলেছিলেন, আমার টাকা দেখেই তো বিয়ে করেছিলেন কারিশমা, ও আমাকে ভালোবাসে নাকি, ও তো অভিষেককে ভালোবাসে। এই অপমান মানতে পারেনি নায়িকা, ছেড়েছিলেন সংসার, তারপর ডিভোর্স। এদিকে সঞ্জয় কাপুর সম্প্রতি পিয়া সচদেবকে বিয়ে করেছেন। সঞ্জয়ের সঙ্গে ডিভোর্সের পর আর বিয়ে করতে রাজি হননি এই নায়িকা। তবে এবার শোনা যাচ্ছে একাকিত্ব জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন তিনি। ধনাঢ্য ব্যবসায়ী সন্দীপ তোষনিয়লের সাথে তার প্রেমের গুঞ্জন শোনা যায়, দুইজনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখাও যায়। সম্প্রতি কারিনা কাপুরের ফ্ল্যাটে রাতের এক পার্টিতে কারিশমা কাপুর ও সন্দীপ তোষনিয়ল ক্যামেরাবন্দী হন। সন্দীপের সঙ্গে 3 বছর ধরে প্রেম করছেন কারিশমা কাপুর। যদিও কারিশমা কাপুর জানিয়েছিলেন সন্দীপ শুধু তার বন্ধু, কিন্তু 45 বছরের নায়িকা আবার ঘর বাঁধার স্বপ্ন দেখছেন সন্দীপের সঙ্গে, এমন গুঞ্জন বাতাসে উঠছে। কেননা গত বছর সন্দীপেরও ডিভোর্স হয়, তারও 2 মেয়ে রয়েছে। সাবেক স্ত্রী ডক্টর আশ্রিতার সঙ্গে মুম্বাইয়ের বান্দার একটি পারিবারিক আদালতে সন্দীপের আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়েছে, সেজন্যই শোনা যাচ্ছে 45 বছর বয়সে আবারও সন্দীপের সঙ্গেই বিয়ের পিঁড়িতেই বসবেন কারিশমা। তাই এখন শুধু কারিশমার সঙ্গে সন্দীপের বিয়ের সানাই বাজার অপেক্ষা। তো বন্ধুরা, কারিশমা কাপুর ও সন্দীপের বিয়ে হলে কেমন হবে? আপনার মন্তব্যটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে এখনই টিউবলাইট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।